আসসালামু আলাইকুম। উৎসব আয়োজন কিংবা অতিথি আপ্যায়নে চিকেন কোরমা তৈরি করেন অনেকেই। কোরমা যে কোনো আয়োজনকে আরও অনেক স্পেশাল করে তোলে, তাই এই বিশেষ রান্নাটি সবসময় হতে হয় একদম পারফেক্টভাবে। সাধারণ রান্নার চাইতে একটু ভিন্নভাবে কোরমা রান্না করতে হয়। আমি আপনাদের এই রেসিপিতে একদম পারফেক্ট টেস্ট ও পারফেক্ট ফ্লেভারের কোরমা রান্না করে দেখাবো। টেস্ট ও ফ্লেভারের পাশাপাশি কোরমা রান্নার কালারও অনেক গুরুত্বপূর্ণ। রান্নার প্রতিটি ধাপ একদম বিস্তারিতভাবে দেখাবো ও বর্ণনা করব। আশা করি একবার আপনারা এই রেসিপিটি দেখলেই নতুন পুরাতন সব রাঁধুনিরা একদম পারফেক্টভাবে রান্নাটা শিখতে পারবেন। চলুন রান্নার প্রসেসটি দেখিয়ে দিই। এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। আজ আমি আপনাদের 1 কেজি মাংস দিয়ে কোরমা তৈরি করে দেখাবো। চিকেন পিসগুলো রেগুলার সাইজে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর চাইতে ছোটো অথবা বড় করেও পিস করতে পারেন। পিসগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পিসগুলোতে কোনো বাড়তি পানি বা এক্সট্রা পানি থাকা যাবে না। এখন আমি চিকেন পিসগুলো ম্যারিনেট করব। সেজন্য লাগবে টক দই। 1/3 কাপ টক দই চিকেন পিসগুলোতে দিয়ে দিচ্ছি। কোরমা রান্নায় অবশ্যই টক দই দিতে হয়। এরপর সবগুলো চিকেন পিসের সাথে টক দই ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে ম্যারিনেট করে নিলে কোরমার টেস্ট সবচেয়ে ভালো আসবে। ম্যারিনেট করার ফলে চিকেনের আষ্টে গন্ধ চলে যাবে এবং চিকেনটা অনেক সফট হয়ে আসবে। এতে রান্নার সময় চিকেনটা তেল মশলা বেশি অ্যাবজর্ব করবে, কোরমার যে রিয়েল টেস্ট সেটা আসবে। আমি ভালোভাবে প্রতিটা চিকেন পিসের গায়ে টক দই ভালোভাবে মেখে নিয়েছি। এবার পাত্রটা র্যাপিং করে নিব। আপনারা কোনো কিছু দিয়ে ঢেকেও রাখতে পারেন। র্যাপিং করে 30 মিনিট ম্যারিনেট করে নেব। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্যান গরম করে নিচ্ছি। আমি 1/2 কাপ বা 100 ml মতো তেল দিয়ে দিচ্ছি। কোরমা রান্নায় একটু বেশি তেল দিতে হয়। তেল গরম হয়ে এলে দিব পেঁয়াজ। আমি এখানে 1 কাপ পেঁয়াজ পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা আমি বেরেস্তার মতো বাদামি করে ভেজে নিব। দেখুন ভাজতে ভাজতে পেঁয়াজ বাদামি হয়ে এসেছে, আর বেশি ভাজা লাগবে না। এখন চুলা থেকে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে সব পেঁয়াজ উঠিয়ে নেব। বেরেস্তাটা রান্নার একদম শেষ পর্যায়ে কোরমায় দেব, তাই এখন উঠিয়ে নিচ্ছি। এখন একই তেলে দিচ্ছি 3টা এলাচ, 2 টুকরা দারচিনি, দিচ্ছি 4-5টা লং বা লবঙ্গ, আর দিচ্ছি 2টা তেজপাতা। গরম মশলাগুলো তেলে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। মশলাগুলো ভেজে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলে কোরমার ঝোল গ্রেভি হবে আর স্বাদ অনেক অনেক বেড়ে যাবে। পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। 1 মিনিটের মতো তেলে পেঁয়াজ বাটা ভেজে নিয়েছি। এখন দিব 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা নেড়ে মেশাতে মেশাতে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এখন আদা রসুন বাটাও তেলে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দেব বাদাম বাটা। আমি চীনা বাদাম 30 মিনিট ভিজিয়ে এরপর খোসা ফেলে ব্লেন্ড করে নিয়েছি। 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। নেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি যেভাবে ধাপে ধাপে আপনাদের রেসিপিটা দেখাচ্ছি, এই ধাপগুলো ফলো করে আপনারা কোরমা রান্না করলে আপনাদের রান্নাও একদম পারফেক্ট হবে। টেস্ট, ফ্লেভার ও কোরমার আউটলুক অনেক অনেক ভালো আসবে। বাদাম দিয়ে বাটা মশলাগুলো আরও 1 মিনিট মিশিয়ে নিয়েছি। এখন কিছু গুঁড়া মশলা দিব। প্রথমে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া অপশনাল, না দিলেও চলবে। দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। গরম মশলা গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। লবণ দিচ্ছি 1 টেবিল চামচ। এখন নেড়ে গুঁড়া মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। কোরমার একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরমা মিষ্টি স্বাদের হয়, ঝাল হয় না। তাই আমি মাত্র 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি, জাস্ট হালকা কালারের জন্য। গুঁড়া মশলা দিয়ে আরও 1-1.5 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা উপরে উঠে এসেছে। এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। আপনারা জানেন আমি 1 কেজি মাংস 30 মিনিট ম্যারিনেট করে নিয়েছি। সবটা মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করছি। ভালোভাবে নেড়ে মশলার সাথে মাংস মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। 10 মিনিট পর ফিরে এলাম। এর মাঝে আমি ঢাকনা তুলে 2 বার নেড়ে দিয়েছিলাম।
দেখুন মাংস থেকে অনেক পানি বের হয়েছে। মাংস থেকে যে পানি বের হয়েছে সে পানিতে আমি মুরগিটা কষাচ্ছি, একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। মাংস থেকে বের হওয়া পানি যেহেতু এখনও আছে, তাই আমি আরও কিছুক্ষণ এ পানিতে মাংসটা কষিয়ে নেব। নেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আমি আরও 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। 15 মিনিট ধরে আমি মাংসটা কষাচ্ছি। মাংস থেকে যে পানি বের হয়েছিল তা অনেক কমে এসেছে। এভাবে আর বেশিক্ষণ কষানো যাবে না, ভালোভাবে নেড়ে এখন আমি দুধ দিয়ে দেব। আমি গরুর দুধ দিয়ে মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নেব। কোরমা রান্নায় পানি ব্যবহার করবেন না, পানি দিলে স্বাদ ভালো হবে না। পানির বদলে দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একদম পারফেক্ট স্বাদ আসবে। দুধ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আশা করি যে দুধটা দিলাম তাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর চিকেন সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না। এ পর্যায়ে চুলা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দেব আর ঢাকনা দিয়ে চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আরও 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। এই সময়ের মধ্যে চিকেন সিদ্ধ হয়ে যাওয়ার কথা, ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখনও ঝোল বেশি আছে বলে মনে হলেও ঝোল কিন্তু ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে আসবে এবং অনেক কমে যাবে। এ পর্যায়ে লবণ চেক করে নেবেন ঠিক আছে কিনা। এখন আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিব। কাঁচামরিচ চিড়ে বা কেটে দিতে হবে না। 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝালের জন্য না, মরিচ ফ্লেভারে কাজ করবে। এখন চুলা একদম লো করে দিব। লো করে আবারও ঢেকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। আমাদের রান্না শেষ পর্যায়ে। তেল অলরেডি উপরে উঠে এসেছে আর চুলা অফ করার পর ঝোল অনেক ঘন হয়ে কমে আসবে। হালকা নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি উপরে আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে রান্নার শেষ পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দিলে রান্নায় শাহি টেস্ট আসবে, দেখতেও অনেক আকর্ষণীয় লাগবে। আপনারা কীভাবে সবচেয়ে পারফেক্টভাবে পেঁয়াজ বেরেস্তা তৈরি করবেন তার একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। ওই রেসিপিতে আমি পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা তৈরি একদম বিস্তারিতভাবে দেখিয়েছি। রেসিপিটির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবেন। পেঁয়াজ বেরেস্তার সাথে চাইলে আপনারা 1 টেবিল চামচ ঘিও উপরে ছড়িয়ে দিতে পারেন। আমি সবগুলো পেঁয়াজ বেরেস্তা উপরে ছড়িয়ে দিলাম। আমাদের কোরমা রান্না কমপ্লিট। এখন ঢেকে দিয়ে চুলা অফ করে দিব আর চুলা থেকে নামিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রাখব। এতে বেরেস্তার ফ্লেভার রান্নায় ভালোভাবে ছড়িয়ে পড়বে। আমি যেভাবে ধাপে ধাপে আপনাদের রান্নাটা করে দেখালাম, এভাবে যদি ট্রাই করেন তাহলে একদম পারফেক্ট হবে কোরমা রান্নাটা। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।